রংপুরে করা মানহানির মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত সোমবার রাতে উত্তরায় রবের বাসা থেকে কোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে মিন্টু রোডের ডিবি অফিসে নিয়ে যায় মঙ্গলবার দুপুরের দিকে তাকে ডিবি অফিস থেকে সিএমএম কোর্টে হাজির করে এবং শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাইসারুল ইসলাম এই আদেশ দেন এদিকে টক শোতে দেওয়া বক্তব্যে জের ধরে সারা দেশে এ পর্যন্ত মইনুল হোসেনের বিরুদ্ধে সাতটি মানহানির মামলা হয়েছে বিস্তারিত শাহ ইমনের রিপোর্টে ঘটনা শুরু একটি টিভি চ্যানেলের টক শো সেখানে করা মন্তব্যের জের ধরে দেশের বিভিন্ন স্থানে একের পর এক মানহানি মামলা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে এখন পর্যন্ত এই ঘটনার জেরে সারাদেশে মোট ষাটটি মানহানি মামলা হয়েছে সোমবার রংপুর আদালতে করা মানহানি মামলায় রাত পনের দশটায় রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসমা আব্দুর রবের বাসা থেকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় ডিবি কার্যালয়ে মঙ্গলবার সকালে মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে তাকে দুপুরে আনা হয় সিএমএম কোর্টে ব্যাপক পুলিশি নিরাপত্তার মধ্যে ব্যারিস্টার মনুল হোসেনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাইসারুল ইসলামের আদালতে তোলা হয় মনুলের পক্ষে তার আইনজীবী জামিনের আবেদন করেন কিন্তু আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন পরে জামিন শুনানি সম্পর্কে আসামি পক্ষের আইনজীবীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন আইন ও উচ্চ আদালতের বিধান অনুযায়ী জামিনযোগ্য ধারায় কোনো মামলায় আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনা হলে তিনি জামিন পেতে পারেন জামিনযোগ্য ধারায় জামিন দিতে হয় কিন্তু আজকে আমরা জামিন পাই নাই জামিন নামঞ্জুর করা হয়েছে আমরা মনে করি জামিন জায়গা জামিন যুগ ধারায় জামিন না দেওয়া এটা সম্পূর্ণ বেআইনি এবং আইন বিরোধী এই লেভেল সেকশনে বলা আছে পুলিশ যদি ইচ্ছা করে সে জামিন দিয়ে দিতে পারে অথচ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে জামিন দিলেন না এটা বেআইনি কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী এর বিরোধিতা করেন আমরা আদালতকে বলেছি যেহেতু এই মামলাটা রংপুরে হয়েছে এই মামলার নথি এখানে নাই রংপুরে পরে ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে ব্যারিস্টার মনুল হোসেনকে আদালত থেকে কারাগারে নিয়ে যায় পুলিশ শাহ ইমন নিউজ নাইন ঢাকা